আমার জামা কাপড় দেখেই বুঝতে পাচ্ছেন যে আপাতত শীতকাল, এবং সেই কারণে আমরা সবাই ল্যাদেই আছি, কাজ করতে ইচ্ছা করে না, প্রেম করতেও ইচ্ছা করে না। এই ল্যাদ থেকেই ল্যাদের আরেকখানা জন্ম নিয়ে আমি চলে এসেছি, এবং এই আলোচনায় মানে ল্যাদ নিয়ে আলোচনায় আপাতত আমার সঙ্গে ঋত্বিক দা আর প্রদীপ্ত দা। ওয়েলকাম টু আরোহী নিউজ, কেমন আছো দুজনেই? দারুণ দারুণ আছি, ল্যাদে আছি। আচ্ছা, কিন্তু ল্যাদে নিয়ে সিনেমাটা করতে গিয়ে কতখানি দুজনকে ল্যাদটা ছেড়ে বেরোতে হয়েছিল? এটা পুরোটাই ল্যাদ ছেড়ে বেরোনোর একটা কাজ ছিল, কারণ এই কাজটা খুবই নতুন একটা কাজ আমার ক্ষেত্রে। আমি কখনোই এরকম, যেহেতু অ্যানিমেশন একটা ফিল্ম, ফলে এই কাজটা খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। তো এই টেকনোলজিটা, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনটা কীভাবে করেছিল এবং কতখানি মানে সেটার আগে পরে যদি একটু ব্যাপারগুলো বলো। মেইনলি প্রি প্রোডাকশন খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে অ্যানিমেশন, যে কোনো ফিল্মের ক্ষেত্রেই। তো এটা আরও একটু স্ট্রেস দিতে হয়েছিল, সাধারণত আমি শর্ট ডিভিশন বা স্টোরি বোর্ডিং না করে ছবি বানাই। এক্ষেত্রে প্রপারলি যে আমার বন্ধু করছে অমিত বাগজি, ওর সাথে বসে আমার গোটা টিমটা কীভাবে যেতে পারে, তারা স্টোরি বোর্ডিং করে কোথায় কী হবে না হবে, মানে একটা পার্ট 3D আছে, একটা পার্ট 2D আছে, কিছু স্টপ মোশন মতো আছে, তো সেইটা কীভাবে করবো, শ্যুটটা কীভাবে হবে। এবং এখানকার কলকাতায় খুব একটা বাজেট থাকে না বা সময় কম থাকে, সব ধরে নিয়ে আমরা কাজটা করেছি। কাজটা যেহেতু অন্যভাবে শুটিং করতে হবে, আমরা রোজ যেভাবে শুটিং করি তার থেকে আলাদা, ফলে সেই এক্সপিরিয়েন্সটা আমারও নতুন, এবং যেটা বলছিলাম সেটা দেখার ক্ষেত্রেও নতুন বলে মনে হবে। আর যদি বলো ক্যারেক্টারটা যে সাংঘাতিক একটা যুগান্তকারী সাংঘাতিক আলাদা চরিত্র তা নয়, কিন্তু যেহেতু অ্যানিমেশনে বলা হচ্ছে এবং যেহেতু বলার জন্য অ্যানিমেশনকেই বেছে নেওয়া হয়েছে, তো তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে এটা। তাহলে এটা অ্যানিমেশনই যেহেতু বলা হচ্ছে, তাহলে কোনো একটা কারণ আছে। তো সেটা বেশি দিন অপেক্ষা করার কিছু নেই, 11 তারিখ আমাদের এটা লঞ্চ করবে। কিন্তু হোয়াই ল্যাদ, মানে নামটা কেন ল্যাদ হলো একটু যদি বলো। ল্যাদ মানে আমাদের তো মানে যেটা আমি বলছি বঙ্গ জীবনের অঙ্গ, তো আমরা খুব পছন্দ করি সবাই ল্যাদ খেতে, বাঙালিরা, এবং তার মধ্যে খুব ক্রিয়েটিভ জিনিসপত্রও বেরিয়ে আসে, আবার অনেক কিছু ফেলও করে যায়, এটা করার কথা ছিল করা হলো না। তো এই ওই অ্যাসপেক্টটাকে আমাদের ছবিতে খুব একটা আসেনি এখন অবধি, তো আমরা এটা করে দেখলাম, একটা মজাদার এক্সপিরিয়েন্স। তোমাদের কারোর সঙ্গে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে মানে ল্যাদটা খাওয়ার জন্য পরে রিগ্রেট করেছো, ইস না করলেই হতো? হ্যাঁ, মানে এই যে লোকে যখন জিজ্ঞাসা করে যে বছর শেষ হওয়ার পরে নতুন বছরের কি রেজলিউশন অমুক্ত সুখ, তখন এমনিতে আমার কিছু রেজলিউশন থাকে না, কিন্তু যেই সেই বলে আমার মনে হয় যে আমি আজ এবছর অনেক এক্সট্রা ল্যাদ খেয়েছি, সেগুলো মানে আর একটু অর্গানাইজড ওয়েতে খেলে বোধ হয় নিজের ভালো হতো। মিস তো যাই বলো তো, এবং অনেক কিছু এসেছে রাদার দেন যাওয়া, তো আমি সেই জন্য পছন্দই করি ল্যাদ খেতে। এবং যেটা হচ্ছে যে আমার নিজের সঙ্গে অনেকটা সময় কাটানো যায়, অনেক কিছু ভাবনা চিন্তা করা যায়, আবার কিছু নাও করাও যায় না, মানে কিছুই করলে না আজকে। তোমার ফিল্মের প্রমোশনের ক্ষেত্রে তুমি খুব সাধারণ সিম্পলভাবে প্রমোশনটা করো, এটা কি মানে ইন্টেনশনালি যে আমি জানি যেরকম আমার সিনেমা হবে সেই অনুযায়ী মানুষ প্রশংসা করবে সেটা ভেবেই, নাকিও কিছুটা ল্যাদি খাও তুমি? মানে ইন্টেনশনালি সবাই প্রচার করে, তো আমার মনে হয় যে মানে আসলে না, আমি খুব পরিশ্রম করে কাজটা করেছি তাই আপনি আমার ছবিটা দেখবেন এটা বলতে আমার ইচ্ছে করে না, কারণ আমি যাকে বলছি তার পরিশ্রমে আমি কোনোদিন তার পাশে দাঁড়াইনি। তো সেই কারণে এমন একটা ভালো ছবি হলে নিশ্চয়ই দেখবেন, আমি খবরটা জানিয়ে দিতে পারি যে ছবিটা আসছে, ছবিটা অমুক তারিখ আসবে, ছবিতে আমি পাঠ করেছি। তোমার কাছে প্রথম যদি ল্যাদ ঝরানো, যেরকম মেদ ঝরানোর মেশিন পাওয়া যায়, মেদ ঝরানোর বিভিন্ন উপায় পাওয়া যায়, ল্যাদ ঝরানোর যদি কোনো মেশিন তৈরি হয় তুমি তার নাম কী দেবে? হ্যাঁ, আমি নাম দেবো, কারণ ল্যাদ ঝরানোর মেশিনটাকে আমি প্রথমেই ব্যান করে দেবো, যাতে কিছুতেই তৈরি না হয় সে চেষ্টা করবো। দিন দিয়ে ল্যাদ ঝরানোটা ভীষণ মানে একটা সামন্ততান্ত্রিক প্রথা, এ আবার কি? হ্যাঁ, ল্যাদ যে খাবে খাবে, তাকে আবার মেশিন দিয়ে ছড়ানোর কী হলো? বহুদিন আগে এইসব মানুষ কিছু মানুষ চাবুক তুলে নিত এই ল্যাদ ছড়ানোর জন্য, ভালো লাগছে না শুনে আমার একদম। ল্যাদ আন্দোলন, এবং যেহেতু প্রায় শীতের মানে শীতকালে এই সিনেমাটা রিলিজ করছে তাই বলবো ল্যাদ নিয়ে আলোচনা, লেদারের জ্যাকেট না, ল্যাদারের জ্যাকেট পরুন। আপাতত ক্যামেরায় অরূপের সঙ্গে শ্রীতমার রিপোর্ট, আরোহী নিউজ।